হাই, আপনি যদি কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে এনরোল্ড হতে চান, অর্থাৎ ফান্ডেড অ্যাডমিশন পেতে চান, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা অন্য যে কোনো স্টুডেন্টদের থেকে কিন্তু ভালো হতে হবে। প্রোফাইল কী বিচারে, কোন কোন বিচারে ভালো হয়ে থাকে আমার বিবেচনায় সেটা তিন ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে আপনি কে, আপনি কোন সাবজেক্টে পড়ে এসেছেন। আপনি কি ফার্মাসিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মাইক্রোবায়োলজিস্ট, নাকি সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, এবং আপনার সিজিপিএ কত, মানে ওভারঅল আপনি স্টুডেন্ট কেমন ছিলেন, এটা হচ্ছে প্রথম বিবেচ্য বিষয়। সেকেন্ড বিবেচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট জিআরই বা জিম্যাটে আপনার স্কোর কেমন ছিল। যদিও প্রচুর ইউনিভার্সিটি, প্রচুর প্রফেসর অনেক ডিবেট করে থাকেন যে আদৌ জিআরই স্কোরের সঙ্গে গ্র্যাজুয়েট স্কুলের সাকসেসের কোনো সম্পর্ক আছে কি না, তারপরও ম্যাক্সিমাম প্রফেসর কিন্তু কোনো স্টুডেন্টের ক্রিডেন্সিয়াল মাপার সময় তার স্ট্যান্ডার্ডাইজ টেস্টের স্কোরটাকে গুরুত্ব দিয়ে থাকেন। কাজে এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার যেটা আপনাকে মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে ল্যাবে যাচ্ছেন, যে প্রফেসরের সঙ্গে আপনি কাজ করতে যাচ্ছেন, তাকে আপনি কী কন্ট্রিবিউট করতে পারবেন। প্রফেসররা সারা বছর ধরে তারা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেন এবং তারা গ্র্যান্ট সাবমিট করতে থাকেন, এবং এই কারণে তারা চান এমন একজন স্টুডেন্টকে যে হয়তো তাদের এই গ্র্যান্ট অ্যাপ্লাইং প্রসেস এবং সাবমিশনে কন্ট্রিবিউট করতে পারবেন। সেকেন্ডলি, তারা দেখতে চান যে এই যে একটা ছেলেকে আমি নিচ্ছি, তাকে তো আমার ট্রেন করতে হবে, সে তো খুব সম্ভবত আমার কাজের ধরন সম্পর্কে সে জানে না বা এই ধরনের কাজ সে করে নাই, কতটা মিনিমাম এফোর্ট এবং মিনিমাম টাইম ইনভেস্ট করে এই ছেলে বা মেয়েটাকে আমি ট্রেন করতে পারবো, এটা হচ্ছে দ্বিতীয় বিবেচ্য বিষয় প্রফেসরের দিক থেকে। তৃতীয় যে জিনিসটা, আমরা অনেকেই জানি না, প্রচুর স্টুডেন্ট কিন্তু রিসার্চ প্রোগ্রামে জয়েন করে, ছয় মাস এক বছর কাজ করে এবং তারপর তারা গ্র্যাজুয়েট স্কুল থেকে ড্রপ আউট করে, বিকজ রিসার্চ ইজ নট ফর এভরি ওয়ান, দিস ইজ নট ইজি, দিস ইজ নট এ প্লে থিং। আপনি আদৌ রিসার্চ লাইক করবেন কি না, আদৌ সেই ল্যাবে আপনি সাস্টেইন করতে পারবেন কি না, এইটা প্রফেসর জানেন না, এবং দেয়ার্স আ রিস্ক যে আপনি এক বছর কাজ করার পরে হয়তো ড্রপ আউট করতে পারেন, মাঝখান থেকে কী হলো, প্রফেসর লুজার হলো। এটা যাতে না হয়, এই জন্য সে সবসময় চান এমন একটা স্টুডেন্ট যে অলরেডি হয়তো রিসার্চ লাইক করবেন। আপনি যদি বেসিক রিসার্চে আপনার যদি ট্রেনিং অলরেডি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি প্রফেসরকে এই তিনটি বিষয় হেল্প করতে পারবেন। প্রথমত, প্রফেসর সারা বছর ধরে রিসার্চের গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেন, আপনি তাকে এই হাইপোথেসিস ডেভেলপমেন্ট, হাইপোথেসিস টেস্টিং, রিসার্চ ডিজাইন, এমনকি ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, এই সবগুলো কাজে কিন্তু আপনি তাকে কন্ট্রিবিউট করতে পারবেন। সেকেন্ডলি, আপনাকে ট্রেনিংয়ে তাদের মিনিমাম টাইম ইনভেস্ট করতে হবে তো বটেই, আপনি চাইলে তাদের অন্য স্টুডেন্টকেও ট্রেন করতে পারবেন কারণ আপনি অলরেডি ট্রেইনড। তৃতীয়ত, আপনি যেহেতু রিসার্চের এই কঠিন জগৎটার সঙ্গে কিছুটা পরিচিত, আপনার ঝরে পড়ার সম্ভাবনা অন্য একটা সাধারণ স্টুডেন্টের থেকে অবশ্যই অনেক কম থাকবে। এই তিনটি বিষয়, তিনটি বিবেচনায় আপনি কিন্তু অর্ডিনারি একটা স্টুডেন্ট থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। আপনি যদি রিসার্চ করতে চান বাংলাদেশে, আপনি যদি রিসার্চের কখনও সুযোগ না হয়ে থাকে এবং আপনি যদি ইউনিভার্সিটি থেকে সেরকম সাপোর্ট না পেয়ে থাকেন, তাহলে গ্রেক আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের রিসার্চ ডিজাইন, কন্ডাক্ট, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড পাবলিশিং এই সংক্রান্ত ইন্টেন্সিভ কোর্সে অংশ নেওয়ার জন্য। আমাদের এই প্রোগ্রামগুলো খুবই সংক্ষিপ্ত, সাধারণত দুই দিনের টানা চার সেশনের কোর্স হয়ে থাকে, যেখানে আমরা সমস্ত দরকারি ট্রেনিং, বেসিক যে ট্রেনিংগুলো সেগুলো আমরা প্রোভাইড করে থাকি, এবং শুধু তাই না, কোর্সের পরে স্টুডেন্টরা পোস্ট ট্রেনিং ফলো আপ বা পোস্ট ট্রেনিং প্রোগ্রামে তারা অংশ নিয়ে থাকেন। সেগুলো কী, তারা পোস্টার প্রেজেন্টেশন করেন, তারা যে প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্টে তারা একটা রিভিউ পোস্টার হতে পারে বা রিসার্চ পোস্টার হতে পারে, তারা কিছু ডেটা অ্যাকুমুলেট করেন এবং সেটা তারা একটা নির্দিষ্ট দিনে এসে প্রেজেন্ট করেন। বছরের তিনটা দিন, তিন সেমিস্টারে বা তিনটা সিজনে আমরা গ্রেকে রিসার্চ ডে অবজার্ভ করি, যেখানে স্টুডেন্টরা, পার্টিসিপেন্টরা এসে তাদের ওয়ার্ক তারা প্রেজেন্ট করতে পারেন এবং তারা সার্টিফিকেটও পান যে তারা এখানে রিসার্চ শোকেস করেছেন। এটা শুধুমাত্র যে আপনার একটা আনন্দ হবে তাই না, রিসার্চ ডেতে, গ্রেকের রিসার্চ ডেতে পোস্টার প্রেজেন্ট করার মাধ্যমে আপনি কিন্তু এই কথাটি আপনার সিভিতে উল্লেখ করতে পারবেন। তো ইটস এ হিউজ অপরচুনিটি, যারা বাংলাদেশে রিসার্চ করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, বেসিক ট্রেনিং দিতে চাচ্ছেন, তারা গ্রেকের এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। আমাদের পরবর্তী ট্রেনিং আমরা গাস্টোর রিসার্চ গ্রুপের সঙ্গে করছি, দে আর অ্যামেজিং পিপল, দে হ্যাভ ডান টনস অফ রিসার্চ, এবং তারা বাংলাদেশের প্রেক্ষিতে স্টুডেন্টদেরকে কীভাবে একদম জিরো থেকে ট্রেন করে নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো খুব ভালো মতো জানেন। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গ্রেকের, গ্রেক গাস্টো কম্বাইন্ড রিসার্চ ট্রেনিং ওয়ার্কশপে। ধন্যবাদ।